ঈদের টানা ছয় দিনের ছুটি উপভোগে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী, রেল স্টেশন ও লঞ্চঘাটে যাত্রী চাপ। দেশের বিভিন্ন জেলার কোরবানির হাটে বেড়েছে ক্রেতার সমাগম, দাম বেশি হাঁকার অভিযোগ, দেশি পশু দিয়ে চাহিদা পূরণে প্রস্তুত খামারিরা। শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকারের নেয়া সব উদ্যোগই বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট, সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। যশোরে একই পরিবারের ছয়জন সহ সন্দেহভাজন ১১ জঙ্গের তালিকা প্রকাশ, গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে লাপাত্তা পরিবারটি। এবং স্কুলের পক্ষে খেলতে রাজি না হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন এএফসি অনূর্ধ্ব ১৬ নারী দলের গোলরক্ষকের বাবাকে মারধরের অভিযোগ, ক্রীড়া শিক্ষককে আসামি করে মামলা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সাজিত রাজু। কাল থেকে শুরু হচ্ছে ঈদের টানা ছয় দিনের ছুটি, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শেষ কর্মদিবসে ভোর থেকেই ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কোনো ভোগান্তি ছাড়াই সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি ঘরমুখো মানুষ। সন্তানকে বিদায় জানাচ্ছেন এই বাবা, দু একদিন পর ঈদ আনন্দে সামিল হতে তিনিও যাবেন। এমনই ছোট ছোট দৃশ্য দেখা গেল ঈদের আগে শেষ কর্মদিবসের সকালে কমলাপুর রেল স্টেশন জুড়ে। নগরজীবনের ব্যস্ততা ছেড়ে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের এই পদচারণা। আমি আম্মুর সাথে বাড়িতে যাচ্ছি জামালপুরে দাদির বাড়ি ঈদ করতে। সবাই আছে, অনেক ভালো লাগবে অবশ্যই। ঈদের আনন্দ একসাথে করতে তো সবাই মানে ভালো লাগে। যেহেতু কমলাপুর রেল স্টেশনের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও ছিল একই চিত্র, গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল উৎসবপ্রিয় মানুষের ঠাসা। আমরা ঢাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছি, আমরা মজা করব, অনেক ঘুরবো ঈদের ছুটিতে। আশা করি যাত্রা খুব 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 ভালো হবে। সীমিত সময় নিয়ে যাচ্ছি, তবে খুব এক্সাইটেড আমরা। মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করতে যাচ্ছি, টিকিট পেয়ে খুব আনন্দ লাগতেছে। আগামী কয়েকদিন ট্রেনের যাত্রীদের এই চাপের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি ট্রেনেই বিশেষ বগি সংযোজন করা হয়েছে, যোগ করা হয়েছে ঈদের স্পেশাল ট্রেন। আমাদের 69টা ট্রেন প্রতিদিন যাওয়া যাবে, ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আসবে 69টা ট্রেন প্রতিদিন, এই ঈদের আগ পর্যন্ত চলবে। আপনারা জানেন আজকে আমরা আরেকটা নতুন ট্রেন উদ্বোধন করে যাচ্ছি, যা দুইটা বিশে ছেড়ে যাবে মোহনগঞ্জ এক্সপ্রেস, যা ঢাকা মোহনগঞ্জ ঢাকা সেকশনে চলবে। টানা ছয় দিনের এই ছুটি ব্যস্ততার কারণে তৈরি হওয়া সম্পর্কের দূরত্ব ঘোচাবে এমনটাই প্রত্যাশা সবার। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকার টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে চন্দ্রা পর্যন্ত 55 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। হাইওয়ে পুলিশ জানায় পাটুরিয়া ও দৌলতদিয়ায় দুটি ঘাট বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অস্বাভাবিক হারে যানবাহনের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে রাজধানীমুখী গরু ভর্তি ট্রাক চলাচলের কারণে মহাসড়কের অন্তত 55 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঈদে ঘরমুখো যাত্রীবাহী বাস ও ট্রাক থেমে থেমে এগুচ্ছে। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা পর্যন্ত যানবাহনের চাপ থাকায় উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষদের দুর্ভোগ বেড়েছে। পশু বোঝাই ট্রাক ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের বিষয়ে মালিকরা মন্ত্রণালয়ের অনুরোধ উপেক্ষা করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামে সিটি গেট এলাকায় বিআরটি এর অভিযান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে মহাসড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফোর লেনের গাড়ি যখন এসে টু লেনের ব্রিজে পড়ে, আর একটা হচ্ছে ফিটনেসবিহীন গাড়িগুলো ব্যাপারে সংশ্লিষ্টরা ব্যবস্থা নিতেন, তাহলে এই সমস্যাটা হওয়ার কোনো কারণ ছিল না। আমাদের ডিসিপ্লিনের বড় হওয়া এ ব্যাপারে রোভার স্কাউট কাল সকাল থেকে নিয়োজিত হবে 16 থেকে 20টা পয়েন্টে।
আরেকটা হচ্ছে রড সিমেন্ট কাট বহনকারী যে গাড়িগুলো এগুলো ওই তিন দিন আগে তিন দিন কিছুটা কাটতে শুরু করেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের অচল অবস্থা বিকেলে আরও একটি ঘাট চালু হওয়ায় যানবাহনের জট কিছুটা কমতে শুরু করেছে চারটি ঘাটের মধ্যে তিনটি ঘাট চালু রয়েছে পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন জানান দীর্ঘদিন ধরে ঘাটগুলো বন্ধ থাকায় পুরোদমে ফেরি চলাচল করতে পারছে না আর এ ঘাট সংকটের পাশাপাশি নদীতে স্রোতের কারণে ফেরি নোঙরও করতে সময় লাগছে দ্বিগুণ এতে ১৮টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে পারাপারের অপেক্ষায় ঘাটের দুপাড়ে আটকে রয়েছে ৮ শতাধিক যানবাহন এদিকে পদ্মার পানি না কমা পর্যন্ত ঘাট সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ দর্শক এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে আছেন রিপোর্টার তাফসির বাবু সরাসরি চলে যাচ্ছি তার কাছে তাফসির রাজু আসলে আমরা দেখেছিলাম যে সকালবেলা এখানে যে পরিস্থিতি ছিল গত কয়েকদিনে যে পরিস্থিতি ছিল তার চেয়ে অনেকটা ভালো অবস্থায় ছিল সকালবেলা এবং তবে দুপুরবেলা আমরা দেখেছি যে এখানে গাড়ির যে সিরিয়াল সেটি আমরা দেখেছি যে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার গাড়ির লম্বা একটা সিরিয়াল ছিল ৫টা পর্যন্ত আমরা সেই অবস্থা দেখেছি দীর্ঘ সময় যাত্রীদেরকে অপেক্ষা করতে হয়েছে কেউ কেউ ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত এখানে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করেছেন তবে বলা যায় যে ৫টার পরে থেকেই আবারও কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি অনেকটাই হালকা হয়েছে বিশেষত এখন যে ঘাটটি দেখছেন এটি আসলে ৩ নম্বর ঘাট এই পাটুরিয়া এখানে ঘাটে তো এই ৩ নম্বর ঘাটটি আসলে বন্ধ ছিল দুপুরের পর এটি দুপুরের দিকে এটি খুলে দেয়া হয় এবং এখানে একটি করে ফেরি ভিড়ছে কিছুক্ষণ পর পরই এবং যার ফলে যে যানবাহনগুলো এখানে দীর্ঘ সারিতে ছিল সেগুলো সেই ফেরিতে করে পারাপার করা হচ্ছে তো মূলত পাটুরিয়ায় ৪টি ফেরিঘাটে ৪টি সচল রয়েছে তবে দৌলতদিয়া ঘাটে ২টি বন্ধ আছে আর যে ২টি চলছে সেই ২টিও বলা যায় একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কারণ সেখানে ৬টি একসাথে ৬টি করে ফেরি সেই ২টি ঘাটে ভেড়ার মতো ক্ষমতা থাকলেও এখন কিন্তু ভিড়ছে মাত্র ২টি করে তো যার ফলে আসলে এই ফেরিগুলো সেখান থেকে আসতে সময় লাগছে দীর্ঘ সময় এবং এখান থেকে যেতেও দীর্ঘ সময় লাগছে যার ফলে আসলে কাঙ্ক্ষিত যে মাত্রা যানবাহন পারাপারের সেটিতে একটু ঘাটতি ছিল তো এখন আমরা দেখছি মোটামুটি গাড়িগুলো আবারও দ্রুত গতিতে ফেরি পারাপারের সুযোগ নিতে পারছে তবে এই যাত্রীবাহী বাসগুলোকে এই সুযোগটা দিতে গিয়ে আবার আমরা দেখছি যে যেসব পণ্যবাহী ট্রাক ছিল সেগুলো আমরা দেখেছি অনেক ট্রাক এখনো পর্যন্ত ২ দিন ধরে এখানে অপেক্ষা রয়েছেন এরকম ট্রাক আমরা দেখেছি তো যেহেতু আসলে ঈদ যাত্রা শুরু হয়েছে যাত্রীদের বিষয়টাকেই কর্তৃপক্ষ বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে যাত্রী পরিবহনটা এখন বেশ দ্রুত গতিতেই চলছে আর এখানে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এখানে বন্যার সময় কিংবা পানি বাড়ার ফলে ঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যার ফলে এই সমস্যাটি তৈরি হয়েছিল তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এছাড়া মানিকগঞ্জের পুলিশ সুপার তার সাথেও আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে গাড়িগুলো যেন সিরিয়াল অনুযায়ী সবগুলোই চলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বাভাবিক থাকে সেই বিষয়টির দিকে তারা নজর রেখেছেন এছাড়া এখানে যানবাহন চলাচল সহ সার্বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেই তারা একটা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন আর বিআইডব্লিউটিসি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ পর্যন্ত এবং ঈদের পরবর্তী সময়ে অবশ্যই এই পুরো সময়টাই যেন যানবাহন চলাচল এখানে স্বাভাবিক থাকে ফেরিগুলো যেন ভেড়ে যথাসময় এবং সেগুলোতে যেন সর্বোচ্চ যাত্রী পারাপার করা যায় সেই পদক্ষেপটি তারা নিচ্ছেন আর যদি কখনো এখানে বেশি পরিমাণে যানবাহনের পরিমাণটা আসে তখন তারা ভিন্ন কিছু ব্যবস্থা নেবেন বলেও আমাদেরকে জানিয়েছেন সেরকম সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছেন তো এই ছিল পাটুরিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ খবর রাজু মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাফসির বাবু দেখছেন বাংলার সময় স্বপ্ন টানে অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার প্রীতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় স্বপ্নটা পিছু ছাড়ে না প্রিয়জনের সাথে জুড়ে থাকুন সবখানে সব সময়
দেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্কে বাংলা সময় আরো থাকছে বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করল জলদস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধান সহ 14 সদস্য আইনি সহায়তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকার যেসব উদ্যোগ নিয়েছিল তার সবগুলোই বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন এ সময় তিনি আরও বলেন বিএনপি জামাতের জ্বালাও পোড়াওয়ের কারণে গত বছর জানুয়ারিতে সময় মতো বই পৌঁছানো যায়নি দেশকে নিরক্ষরমুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন বেসরকারি সংগঠন সহ সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী 1966 সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অতীতকে জানব আগামীকে গড়ব প্রতিবাদে এবছরের সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন শিক্ষাক্ষেত্রে তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিএনপি জামায়াত জোট বন্ধ করে দেয় 96 সালে সরকার এসে আমরা দেখলাম যে আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%, আমরা উদ্যোগ গ্রহণ করি 2001-এ আওয়ামী লীগ সরকারে আসতে পারেনি তখন এসেছিল বিএনপি জামাত জোট সরকার অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সমস্ত উদ্যোগগুলি তারা সবই বন্ধ করে দেয় 2015-তে যেভাবে বিএনপি জোট মিলে জ্বালাও পোড়াও নানা ধরনের কর্মকাণ্ড করছিল তাতে সেই সময় বই পাঠানো অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল কিন্তু তারপরেও আমরা 2015 জানুয়ারিতে বই পাঠাই শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি বেসরকারি সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা তো বই দিয়ে দিচ্ছি বৃত্তি দিচ্ছি কিন্তু গার্জিয়ান এবং যারা শিক্ষক এবং স্থানীয় জনগণ তারাই তো একটু উদ্যোগ নিতে পারেন দুপুরে একটু খাবারের ব্যবস্থা করে দেবেন জনপ্রতিনিধিরা আছেন প্রত্যেকে যদি উদ্যোগ নেন যে না আপনার এলাকায় কোনো মানুষ নিরক্ষর থাকবে না আপনি তাদেরকে সাহায্য করবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান পার্বত্য এলাকা সহ দেশের দুর্গম এলাকায় আবাসিক স্কুল নির্মাণ করবে সরকার পাহাড়ি এলাকা হাওড় এলাকা সেখানে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সব এলাকায় আবাসিক স্কুল করা হবে ইজাজ শৌমিক সময় সংবাদ ঢাকা এবার কুরবানির পশুর হাটের খবর দেশি পশু নিয়ে চাহিদা পূরণে প্রস্তুত দেশের খামারিরা ভারতীয় গরু না আসায় হাটগুলোতে এবার দেশি পশুই দেখা যাচ্ছে কোরবানির সময় এগিয়ে আসায় বেড়েছে ক্রেতাদের পদচারণা তবে ক্রেতাদের অভিযোগ পশুপালনে খরচ বেশি এই অজুহাতে দাম বেশি হাঁকছে বিক্রেতারা নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দুবছর ধরে অবৈধভাবে লাগামহীন ভারতীয় গরু আসা বন্ধ থাকায় কোরবানির চাহিদা পূরণে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলার প্রায় 7,500 খামারি বেশি দামের আশায় অনেক খামারি ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরে পশু নিয়ে রওনা হয়ে গেছেন এক সপ্তাহ ধরে জেলায় শতাধিক ছোট বড় হাট বসলেও অন্য বছরের তুলনায় পশু কম বছর জুড়ে পালন করা পশু বিক্রি করে অধিক মুনাফার আশায় বেশি দাম হাঁকাচ্ছেন খামারি ও ব্যাপারীরা এতে বিপাকে পড়েছেন ক্রেতারা গত বছর যে গরু আমি 55,000 টাকা দিয়ে কিনেছিলাম এই গরু এবার দাম চাইতেছে 85,000 90,000 আমাদের ক্রেতার অনেক বাহিরে চলে গেছে এক ছাগল মনে করেন 2,000-2,500 টাকা বেশি গরু মনে করেন 5,000-7,000 টাকা বেশি জেলার বাজার ব্যবস্থাপনার কর্মকর্তা মনে করেন শুরুতে বাজারে পশুর দাম বেশি থাকলেও সময়ের সাথে সাথে দাম ক্রেতাদের নাগালে চলে আসবে ক্রেতা সাধারণ এখনো যাচাই বাছাই করছে যে কোন গরুটা কিনবে কত টাকার মধ্যে কিনবে এই জন্য বেচা কেনাটা সেরকম হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে যে না গত বছরের তুলনায় একটু বেশি হলেও বাজারের গরুর দাম আরেকটু নেমে যাবে পর্যাপ্ত মজুদ থাকায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা জানান কোরবানির ঈদকে ঘিরে লাভের আশা দেখছেন স্থানীয় খামারিরা কোরবানির জন্য যে পশু মজুদ রয়েছে তাতে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যেটা নিরূপণ করেছি গত বছর আমাদের কোরবানি হয়েছে 90,000 সামথিং তো এবার আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 1,00,000 আর পশুর হাটের সিন্ডিকেট প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা সংস্থার ডেবি থাকবে জেলা বিশেষ শাখার সদস্যরা থাকবে কমিটি পুলিশের সদস্যরা থাকবে আর জেলা পুলিশও থাকবে গত বছর জেলায় 90,500 পশু কোরবানি হয়েছে এবার কোরবানির জন্য প্রস্তুত 1,00,000 পশু সময় সংবাদ ভোলা
কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ রাজু। অবশেষে জমতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামের গরুর বাজারগুলো। এখন প্রতিটি বাজারে কিন্তু হাজার হাজার গরু ভিড় করছে, বিশেষ করে রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, উত্তরাঞ্চল থেকে হাজার হাজার গরু এখন এসে জমছে এই মূলত হাটগুলোতে। আমি এখন যে সাগরিকা গরুর বাজারে রয়েছি সেই বাজারটা একটু বলি। প্রায় 5 কিলোমিটার ব্যাপ্তির এই বাজারে কিন্তু ছোট বড় আরো হাট রয়েছে অন্তত 15টা। অর্থাৎ এখানে কিন্তু অঞ্চল ভিত্তিক গরু বিক্রি হয়। যেমন কুষ্টিয়ার অঞ্চলের যেসব গরু রয়েছে সেসব অঞ্চলের গরুর জন্য রয়েছে আলাদা একটি হাট, তেমনি চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর এবং সেসব অঞ্চলে কিন্তু আলাদা আলাদা হাট করা হয়েছে এই সাগরিকা গরুর বাজারে। অর্থাৎ এই 15টি হাটে দেখেছি আমরা হাজার হাজার দেশীয় গরু রাখা হয়েছে বিক্রির জন্য। এবং আজ থেকে দেখছি আমরা কিন্তু কিছুটা বিক্রিও চলছে। অর্থাৎ গত দুদিন যেরকম দেখেছি একটা দুটো গরু বিক্রি হয়েছে, এখন কিন্তু ব্যাপারীরা বলছেন তারা যেরকম আশা করে আসছেন সে আশানুরূপ গরু বিক্রি শুরু হয়েছে। অর্থাৎ দিন যত বাড়ছে গরুর বিক্রি ততই বাড়ছে। এক্ষেত্রে বলা হয় যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি দেশীয় গরুরতে মূলত হাটগুলি ভরে উঠেছে। এক্ষেত্রে ব্যাপারীরা বলছেন যদি এই অবস্থা চলতে থাকে, অর্থাৎ ভারতীয় গরু না আসে, তাহলে কিন্তু দেশের যে খামারি বা ব্যাপারী রয়েছেন তারা লাভবান হবেন। অপরদিকে যদি ভারতীয় গরু আসতে শুরু করে তাহলে তারা আবার ক্ষতির মুখে পড়তে হবে। তারা বলছেন যে পরিমাণ গরু বর্তমানে চট্টগ্রামে রয়েছে তা দিয়ে কিন্তু দেশের চট্টগ্রামে যে চাহিদা রয়েছে সে চাহিদা মেটানো যাবে। আপনি জানেন যে বৃহত্তর চট্টগ্রামে কিন্তু কোরবানিতে বড় জাতের গরু এবং দামি গরু কোরবানি দেওয়ার একটা ঐতিহ্য রয়েছে। সে ঐতিহ্যের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাখ লাখ টাকা, যেখানে সর্বোচ্চ 15 থেকে 22 লাখ টাকা হাঁকা হয়েছে এরকম গরু কিন্তু এই সাগরিকা গরুর বাজারে রয়েছে। আমরা প্রথম দিকে দেখেছিলাম যে গরুর দাম রাখা হয়েছিল 6 থেকে 10 লাখ টাকা, ঠিক এখন দেখতে পাচ্ছি আমরা বাজারগুলোতে কিন্তু 22 লাখ টাকা দামের গরু এনে রেখা হয়েছে। যেখানে বলছেন চট্টগ্রামের ব্যবসায়ীর মূলত এই গরুগুলো তারা আশা করছে। অর্থাৎ বলা যায় দেশীয় যেসব গরু যে রয়েছে সে দেশীয় গরুতে 6 লাখ এখন দেশীয় বাজারগুলো। অর্থাৎ শুধু এই সাগরিকা নয়, চট্টগ্রামের যে আরো 7টি বৈধ বড় বাজার রয়েছে সবগুলি বাজারে একই অবস্থা। অর্থাৎ ট্রাকে ট্রাকে করে দেশীয় গরু ঢুকছে। আমরা দেখেছি সাগরিকা গরু বাজারে কিন্তু এখন পর্যন্ত 50টি ট্রাক বেশি ট্রাক লাইন ধরে অপেক্ষা করছে গরু নামানোর জন্য। তো এখন পর্যন্ত রাজু আমার কাছে ছিল চট্টগ্রামের সাগরিয়া গরু বাজার থেকে সর্বশেষ কোরবানির পশু কেনাকাটার খবর জানছিলাম সহকর্মী কমলদের কাছ থেকে, জানাচ্ছিলেন চট্টগ্রামের সাগরিকা পশুর হাট থেকে। গরুর হাট নিয়ে আরো রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে, বাংলা সময় আরো থাকছে। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বিজিবির এক সদস্য নিহত, আহত অন্তত 15 জন, আটক 2। যশোরে একই পরিবারের 6 জন সহ সন্দেহভাজন 11 জঙ্গি সদস্যের তালিকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে গা ঢাকা দিয়েছে পরিবারটি। হিজবুত তাহারিরের সক্রিয় সদস্য হয়েও জামিন পাওয়ায় বিস্মিত এলাকাবাসী। এক্ষেত্রে পুলিশ সরকারি আইনজীবীদের নিষ্ক্রিয়তাকে দুষলেও তা অস্বীকার করেন সরকারি কৌঁসুলী। আর আইনজীবীদের পরামর্শ, মামলার এজাহার তৈরিতে পুলিশের আরও যত্নবান হওয়া উচিত। জলমিথার তথ্য ও আবুল কালামের ছবি নিয়ে রিস্ক রিপোর্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 11 জন সন্দেহভাজন জঙ্গির তালিকা প্রকাশ করে যশোর জেলা পুলিশ। তাদের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয় শহরের দেয়ালে দেয়ালে। তালিকায় শহরের কসবা বিবি রোডের তানজিফ ওরফে আশরাফুল, তার ভাই তানজির ও তাদের 2 বোন মাছুমা ও মাকসুদার নাম রয়েছে। এছাড়া তাদের 2 বোনের স্বামীর নামও উঠে আসায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জঙ্গি তালিকায় নাম প্রকাশের পর কসবা বিবি রোডের তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে মুক্তির পর থেকে লাপাত্তা তারা। আমাদের সামনে এরা মানুষ, কিন্তু কখনো আমাদের এইভাবে এরকম সন্দেহ হয়নি যে এদের এরা জঙ্গি। বুনরা যখন ঢাকা থেকে আসতো এমন ভাবে আসতো তাকে চেহারা চিনা যেত না, চোখ মুখ বেঁধে শুধু চোখ দুটো দেখাতাম। একজনকে নিয়ে গেল ধরে পুলিশ, নিয়ে যাওয়ার পরে তারপর সে আবার জামিনে ছাড়া পেয়ে গেল। ছাড়া পেয়ে আসার পরে তারপর তার বোন অ্যারেস্ট হলো, ভাই অ্যারেস্ট হলো। পুলিশ সুপারের দাবি, সরকারি আইনজীবীদের নিষ্ক্রিয়তায় জামিন পেয়েছে হিজবুত তাহরিরের 6 সদস্য, তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলার পাবলিক প্রসিকিউটর। জঙ্গি সংগঠনের বই, পুস্তক, ল্যাপটপ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হাতে নাতে। পরবর্তীতে সরকারি পিপিদের রহস্যজনক ভূমিকার কারণে এরা জামিন পেয়ে যায়। আমাদের সহযোগিতায় জর্সাব জামিন দেবে কেন? জর্সাব তো উভয় পক্ষের বক্তব্য শুনবে, শুনি, কাগজপত্র দেখি, তারপরে জামিন দেবেন। আর আমি যখন বক্তব্য দেবো তখন রাষ্ট্রপক্ষের থেকে আমি কি আসামি পক্ষে বক্তব্য দেবো? আইনজীবীদের মতে দুর্বল এজাহারের কারণে গুরুত্বপূর্ণ এসব মামলার আসামিরা জামিন পাচ্ছে। যখন মামলাগুলো এফআইআর
যারা বাদী হয় মামলাগুলো এত বেশি দুর্বল থাকে, লেখাটা এত দুর্বল থাকে যে কারণে বিজ্ঞ আদালতে আসলে আদালত তাদেরকে ধরে রাখতে পারে না, পিপি সাহেব বাধায় আর কোনো কাজ হয় না। এর আগেও সন্দেহভাজন পাঁচ জঙ্গির তালিকা প্রকাশ করে জেলা পুলিশ। এদের মধ্যে ফজলে রাব্বি নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয়। সময় সংবাদ যশোর। বরিশালে জলদস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধান সহ 14 জন সদস্য আত্মসমর্পণ করেছে। দুপুরে র‍্যাব 8 এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করে। এ সময় র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও স্থানীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারীদের মধ্যে আলম বাহিনীর 4 জন ও শান্ত বাহিনীর 10 জন রয়েছে। তারা 20টি আগ্নেয়াস্ত্র এবং 1008 রাউন্ড গুলি জমা দেয়। অনুষ্ঠানে আত্মসমর্পণকারীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে র‍্যাবের মহাপরিচালক তাদেরকে আর্থিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেয়ার কথা জানান। দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন নদী ও খালে শান্ত ও আলম বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। যারা আত্মসমর্পণ করলো সবাই বলছিল যে তারা একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যাবেন আপনারা, আপনারা ভুল বুঝেছেন, আপনার কৃতকর্মের জন্য আপনারা ক্ষমা চাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যারা ক্ষমা চান, যারা ভুল হয়ে গেছে, যারা পথ হারিয়েছিলেন, তারা যদি চলে আসেন আমরা তাদেরকে দেখব। প্রত্যেককেই আমরা ইনশাআল্লাহ সমাজে আর্থিকভাবে পুনর্বাসন করব, যাতে করে এই অভাব অনটনের কারণে এই লোকগুলো আবার তাদের এই পুরনো ডেঞ্জারাস এই ভয়াবহ মারাত্মক। ঈদ যত ঘনিয়ে আসছে ততই দেশের বিভিন্ন স্থানে পশুর হাট জমে উঠছে। ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ফরিদপুরের 35টি পশুর হাট। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে গরু আসছে এসব হাটে। ভারত থেকে গরু না আসায় দেশীয় গরুর চাহিদা বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গরু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এদিকে হাটে বেচা কেনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একই চিত্র লালমনিরহাটের 41টি পশুর হাটেও। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটগুলো। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ভারত থেকে গরু না এলেও খামারিরা বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন প্রায় 50,000 গরু, যা স্থানীয়দের চাহিদা মেটাতে সক্ষম। তবে গতবারের তুলনায় দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। কোরবানির ঈদকে সামনে রেখে মাদারীপুরে ব্যস্ত সময় পার করছেন ছুরি ও চাকু সহ বিভিন্ন সরঞ্জাম তৈরির কর্মকাররা। শহরের পুরানবাজার সহ জেলার 150 কর্মকারের দোকানে দিনরাত কাজ করছেন তারা। বছরের অন্যান্য সময় অলস সময় পার করলেও এখন তার চিত্র একেবারেই উল্টো। চাহিদা বেশি, থাকা নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন তারা। এদিকে পশু কোরবানির প্রয়োজনীয় এসব সরঞ্জাম কিনতে ক্রেতারা অভিড় করছেন দোকানগুলোতে। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা না পাওয়ায় কোরবানির ঈদে ব্যবসা নিয়ে উদ্বিগ্ন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। ঢাকায় ট্যানারি শিল্প স্থানান্তরের প্রভাব পড়েছে জেলা শহরগুলোতেও, তারপরও রয়েছে লবণের দাম দ্বিগুণ। চামড়ার সঠিক দাম না পেলে ভারতে চামড়া পাচারের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে চামড়া মালিক সমিতি। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুরের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরের অন্যতম চামড়ার বাজার দিনাজপুর শহরের রামনগর চামড়া মার্কেট। এই মার্কেটে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে চামড়া বিক্রি করতে আসেন খুচরা ব্যবসায়ীরা। কোরবানির সময় লক্ষাধিক চামড়া এখানে আসে, আর সব চামড়া পাঠানো হয় ঢাকায়। লেনদেন হয় মৌখিক ও বাকিতে। গত বছরের টাকা এখনো না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন চামড়া ব্যবসায়ীরা। গত বছরে আমরা চামড়া কোরবানিতে বিক্রি করেছি, সারা বছর কিন্তু আমরা পেমেন্ট পাইনি। নাম সাম কিছু টাকা পাইছে আর কি, তো এই টাকা দিয়ে মনে করেন যে ব্যবসা চালু করা যায় না। এই ব্যবসাটাতে মনে করেন যে আমরা এমন বিক্রেতা পড়ে গেছি যে জীবন বাঁচা আমাদের কঠিন দায় হয়ে গেছে। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন কয়েকদিন পরেই কোরবানির ঈদ, কিন্তু ব্যবসায়ী সমিতির কাছ থেকে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় শঙ্কায় রয়েছেন তারা। ঢাকায় যে চামড়ার ট্যানারি শিফট হচ্ছে আলাদা জায়গায়, এই জন্য ট্যানারিওয়ালারা এই অজুহাতে আমাদের টাকা গোটা বছর দেয়নি, আমরা ওই আস্থাটা পাইনি।
এখনো ঈদের কয়দিন বাকি রয়েছে, এখনো টাকা কিভাবে পেমেন্ট হবে, টাকা পাবো কিনা এখনো কোনো আস্থা নাই। চামড়া ব্যবসায়ী মালিক সমিতির আশঙ্কা, পাওনা টাকা না পেলে এখানকার চামড়ার বাজারে ধস নামতে পারে। চামড়া শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, গতবার থেকে দুর্যোগ শুরু হয়েছে, গ্যালারি শিফটিং এর ব্যাপারটি প্রকট ভাবে এটার মধ্যে প্রভাব ফেলেছে এবং বায়ারদের ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে। দিনাজপুরের রামনগর এলাকায় রয়েছে 250 চামড়া ব্যবসায়ী। সময় সংবাদ, দিনাজপুর। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 15 জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজামোল্লা ও খাজা মিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্য আজগর মিনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আজগর মিনেকে কুপিয়ে জখম করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবরে আজগর মিনের সমর্থকরা প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর করে, এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একজন বিজিবির উপকর্মী রাজনীতিপদে চাকরি করতেন, ওনারা মারা গেছেন। আমরা এই ঘটনায় দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বাগেরহাটে 10 টাকা দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলার গোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা। জেলার 9টি উপজেলার 75টি ইউনিয়নে 89,402টি পরিবারকে 10 টাকা দরে 30 কেজি করে চাল দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। বছরে 5 মাস প্রতি 500 জন কার্ডধারী একজন ডিলারের কাছ থেকে সপ্তাহে শুক্র, শনি ও মঙ্গলবার চাল কিনতে পারবেন বলেও জানানো হয়। সম্প্রতি সমাপ্ত এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গ্রুপ সেরা দলের কলসিন্দুর গ্রামের খেলোয়াড়রা স্কুলের পক্ষে খেলতে রাজি না হওয়ায় গোলরক্ষক তাসলিমার বাবাকে মারধর করেছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। স্কুলের পক্ষে খেলা না খেলাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এমনকি জাতীয় দলের 9 সদস্যকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন ওই শিক্ষক। বিকেলে শিক্ষক জাবেদ আলীকে আসামি করে ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন তাসলিমার বাবা সবুজ মিয়া। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ, ক্যামেরা ছিলেন সায়েম আকন্দ। বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী নারী দলের গোলকিপার তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্কুলের পক্ষে খেলা না খেলা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে ধোবাউড়ার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জবেদ আলী গত বুধবার রাতে তাকে জনসমক্ষে মারধর করেছেন বলে অভিযোগ তসলিমার বাবার। এই কলসিন্দুর স্কুলের নাম যেন মুখে না আসে, যদি আসে তো জুতা দেবেরিয়া দাঁত পালাই দিন। এদিকে ফুটবলার ও তাদের অভিভাবকরা জানান, 17 তারিখ ঢাকায় সংবর্ধনা এবং সাব গেমসের ক্যাম্পে অংশগ্রহণের কারণে কুমিল্লা স্কুলের পক্ষে খেলতে যেতে না চাওয়ায় স্কুলের শিক্ষার্থী অনূর্ধ্ব-16 দলের 9 নারী সদস্যকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা ইন্টার স্কুল যদি তোমরা না খেলো তাহলে মানে স্কুলদেরকে নাকি আমাদেরকে বাইর করে দিবে, তারা পরীক্ষা দিতে দিবে না। আমরা বলছে যে আপনারা মেয়েদেরকে আজকে থেকে আপনারা কিন্তু সহিষ্কার করে এদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, শিক্ষকদের কথা না শোনায় তাদেরকে এমন কথা বলা হয়েছিল। আমাদের স্কুলের ছাত্রী তোমরা, আমরা তো একটা আশা করতে পারি এবং জেনুইন ছাত্রী, এটা বুয়া ছাত্রী না। তুলে যেহেতু আমরা আশা করতে পারতাছি না, তুলে আমাদের এই ছাত্রীদের দরকারটা কিভাবে কথাটা হয়েছে। এদিকে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শরীরচর্চা শিক্ষক জবেদ আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে যে মারধর করেছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, ওই পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ পেলে আমরা আইনগত স্টেপ নেব। ঘটনার পর থেকেই শরীরচর্চা শিক্ষক জবেদ আলী পলাতক রয়েছে। ধোবাউড়ার কলসিন্দুর থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। গাজীপুর ও ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী রানা সাহা সহ 2 জন নিহত হন।
ভোরে ঝিনাইদহের সদর উপজেলার লাউদিয়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক একটি নসিমনকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন নসিমনের চালক আনিসুর রহমান। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতীতকে জানবো, আগামীকে গড়ব, এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকালে বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের দরবার হলে গিয়ে শেষ হয়। এছাড়া গাইবান্ধা, বাগেরহাট ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের টানা ছয় দিনের ছুটি উপভোগে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে যাত্রী চাপ। দেশের বিভিন্ন জেলার কোরবানির হাটে বেড়েছে ক্রেতার সমাগম, দাম বেশি হাকার অভিযোগ, দেশি পশু দিয়ে চাহিদা পূরণে প্রস্তুত খামারিরা। শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকারের নেয়া সব উদ্যোগই বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট, সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। যশোরে একই পরিবারের ছয়জন সহ সন্দেহভাজন এগারো জঙ্গির তালিকা প্রকাশ, গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে লাপাত্তা পরিবারটি। এবং স্কুলের পক্ষে খেলতে রাজি না হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন এএফসি অনূর্ধ্ব ১৬ নারী দলের গোলরক্ষকের বাবাকে মারধরের অভিযোগ, ক্রীড়া শিক্ষককে আসামি করে মামলা। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট ইন। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।